চাই তুমি তাই তুমি তাই গো আমারও যাহা চাই তুমি ছাড়া মোড়ে জগতে মুরকে নাই কিছু নাই গো আমাৰো পৰাণো যাচাই তুমি তাই তুমি তাই গ যেতিয়া মই সৰু আছিলোঁ স্কুলত পঢ়ি আছিলোঁ আৰু মোর ক্লাস সিক্স সেভেন থাকতে আমার ঘর টিভি আছে টিভি আনিছে তো টিভি নতুন টিভি তাতে মুভি চাও গান চাও গান শুনি থাকো গান শুনি শুনি গাই থাকো আমি রক্ষসমারী হাই স্কুলত তাৰ তার আদর্শ জাতীয় বিদ্যালয় বলে কয় তাত তিচার আইস তেজপুরেরপরা গানের টিচার আছিল তো তেতিয়া মানে মিউজিকতে মোৰ মানে এনেকা ইমপ্লিমেন্ট হয়ে গেছিল মানে যে মিউজিক লাগে গান লাগে আর যাতে মানে আপগ্রেড হব পারিম বা মই টিভিত যে গান গাই সেই সিঙ্গার নিচিনা হোক পারিম দেম নেকি তে একটা আশা থাকে সর সময়ত তো সেই বলে মই দেউতাক ফোর্স কৰিছো যে দেউতা দেউতা পাপা পাপা মোক এডমিশন কৰাই দে না বেশি নাই বলে দেড়শ টকা মাহত ইমানটো দিব লাগে তো আমার পরিবেশ ইমান ভাল নহলেও মানে দেউতা যিকোনো বিচাৰিলে মানে মোক মানে দিয়ে মানে সরাই যিকোনো বিচাৰিলে মানে কয় যে ঠিক আছে তো গান শিখ যদি তো গান শিকাম মই ফাইনেসিয়ালি প্রবলেম আসিল কারণ দেউতাই বজার করে ভেজিটেবলস বজার মার্কেট মার্কেট গিয়ে বজার করে তো তেনা ফাইনেসিয়াল আমার স্ট্রং নাছিল সেইটো কারণে মানে ভাল তেনা সিঙ্গিং বা ভাল তেনা কোর্স মোক শিকাব যারি মাহেকিয়া দেড়শো টাকা সেইটা কোর্সে শিকাইছে পিছত মই গানত গেছ গানত গিয়ে পিনে মানে শিকিলো যিমান ক্লাসিক্যাল আছে সারগামাপার হারমোনিয়াম হে দেখিছুয়েও পোয়া নাই কিন্তু যেটা মানে ক্লাস কর তেতিয়া চুব দিছে সারে যে সারে গামা ওটা বজুয়া দেখাই দিছে আমি বজাইছোঁ যে প্রথম পড়া নাই দ্বিতীয়বার তৃতীয়বার পারি গেছি যেটা ফুর্তি লাগিছে বা যদি মানে হারমোনিয়াম পারি গেছি সারে গামাও পারি গাও গাবি যাম তো গান শিকুতে শিকুতে স্কুলতো কিবা প্রোগ্রাম হলে কিবা অনুষ্ঠান হলে বিবেক দত্ত স্যার গান গাব বিবেক দত্ত গান গাই স্যার সেটা মানে সবর মানে আঙুলিয়া এনেকা দিয়েছে বিবেক দত্ত গান গাব তো তেতিয়া লাষ্ট করা নো ভাল লাগে মোক মই গান গাব ভালপাও আর মোক যদি কয় যে গান গাওয়া বলে বেশি ভাল লাগে আঁতরি আঁতরি থাকিলেও তুমি দূর দূরণিত থাকিলেও তুমি পৃথক নিবা পৰা পর বাবে তুমি শিরনুতনেটি বাবে তুমি শিরনুতনেটি কবিতা 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 আঁতরী আতরি। থাক প্ৰেক্টিছ বুলিবলৈ যেতিয়া মই স্কুলত যেতিয়া টিচাৰ আহিছিল তেতিয়া মই ঘৰত প্ৰেক্টিচ কৰি আছিলোঁ তেতিয়া আমাৰ গানৰ কিতাপ দি দিছিল আৰু আমাৰ মানে এটা এনেকুৱা আছিল যে হোমৱৰ্ক টাইপৰ যে তুমি নেক্সট সপ্তাহ এইটো তোমাক কৰিব লাগিব প্রেকটিস করলো দেড় বছর প্রেকটিস করার পাছত যেটা স্যার গুছি গল তো গুছি যার পেছ তো আকো কোনো হোমওয়ার্ক নাই একু নাই তো প্রেকটিস বললে স্পেসিফিক তেমক মোৰ পারাল হারমোনিয়াম নাই যে মানে ঘর প্রেকটিস করি মানে নিজে মোবাইলের পৰা গান শুনি সেই গানখিনে মানে রিপিট করে থাকো আর সারে দিয়া কিতাব মতলব মত সারেগা মাপার নোটছ আছে সেইখিনি গাই থাকো আর সেইখানে রিভাইজে করে থাকো শুধু মনে রেখো আমার গান শুধু মনে রেখো গান কত যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আজ শোনানো ও হয়নি তোমাকে আজ শোনানো বলে যায় আমারে গান মডার্ন শুং মানে বেশি ভাল লাগে কারণ এতিয়া যোনটো জেনারেশন চলি আছে আর মই বেশি স্টেজ প্রোগ্রাম বেশি মানে করবলে মোৰ চেষ্টা আর আজি জেনারেশন মডার্ন সং এইবাদ সং হলে বেশি ফুর্তি পায় মানে মানে পুরনি সঙ্গে রিভাইজ করো জুবিনারও পুরি সং আছে ভূপেন হাজর কাদের পুরনি সং আছে বিষ্ণু রভারও পুরনি সং আছে মই মানে রিভাইজ লগতে মানে মডার্ন আদিবাসী হোক হোক বাঙালি হোক হিন্দি হোক বড়ো নেপালী গোটাইখিনডার্ন বেশি মানে ট্রাই করে আছো যাতে মোৰ স্টেজ প্রোগ্রামত বেশি যাতে আপগ্রেড হয়ে যায় প্রথমতে নিজে মতলব ৰিকুৱেষ্ট কৰিব লাগে যে ছাৰ বা খুড়া বা দাদা মই গান গাই আছোঁ নতুন নতুন তো মোক অলপ চান্স পাম নেকি বা মই অলপ মঞ্চতো পাম নেকি পাঁচ মিনিটৰ বাবে যে গান গাব পাৰোঁ বা মোৰ গান শুনি কিবা এটা আপগ্ৰেড কৰিব পাৰোঁ তো তেনেকুৱা প্ৰথমে ৰিকুৱেষ্ট কৰি কিছুমান প্ৰগ্ৰামত ধৰক তোমাৰ নিজৰ গান আছে নেকি বুলি কয় তোমাৰ নিজৰ গান আছে নেকি তেতিয়া মই কওঁ মোৰতো গান এতিয়ালৈকে মই জাষ্ট ষ্টাৰ্ট কৰিছোঁ মোৰতো এতিয়ালৈকে একো গান নাই তো কিছু জায়গা মই রিজেকশন হয়ে আই যাও যে ভাইটি নব নিম আর কিছু জায়গা দিয়ে যে ঠিক আছে এটামান গান গাওয়া তো তেনকা মানে প্রথম চ্যালেঞ্জেস পাইছো বহুখানি প্রোগ্রাম মানে মূল পার গান নথকার মই চেলেঞ্জ পাইছো আর কিছু জায়গা অচিনাকি বলেও ইমান গুরুত্ব দিয়া নাছিল তো তারপর তেনা করতে 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 বহুতখানি প্রোগ্রাম মই গান গালু তো কি হল সেইটো প্রোগ্রামত থকা কিছুমান ব্যক্তিয়ে ভাল পাই পিনে মোট কন্টেক্ট বিচাৰিছে যে ভাইটি তুমি বহুত ভাল গান গাইছা তোমাক আমি মাতিম বেলাক প্রোগ্রামত কৰি সেই ব্যক্তিজন এটা প্রোগ্রামত মাতিছে সেইটো প্রোগ্রামত আরো এজন ব্যক্তিরপরা নামার পাইছো বহুত খিনি প্রোগ্রাম করছো প্রতিপল তোমাকে নীলা কাষত বতাহত তুমি এই মনৰ মাজতে আহিছা তুমি মোৰ দুচকুত ভাবিছা তুমি মাহিৰে অ' মাহিৰে ব'লা খোজে খোজে তোমাৰ হৈ যা মাহিৰে মাহিরে কিছু মানুষে কৈছে যে গানত একু নাই গানত কেরিয়ার নহব তয় শুনা কর তয় চাকরি কর সেটাই তোর ই হব লাস্টত গে প্রস্তাবি বলে কিছু কৈছে আর কিছুমান মূর্খ আছে যে ভাই আপ তই আগবাঢ়ি যা এইটোতে তই কৰি যা এইটোতে তোৰ কিবা এটা হ'ব আৰু ফেম বেছ পাবি তই তো মই পজিটিভটো লৈছোঁ মোৰ নিগেটিভটো মই লোৱাই নাই নেগেটিভ শুনিছোঁ এফালটো ওলাই দিছোঁ অনলিফল পজিটিভটো লৈ মোৰ পাৰ্টনাৰ যোনে যোনে মোক ছাপৰ্ট কৰিছে বন্ধুসকল ছাপৰ্ট কৰিছে সেইকেইটা লৈ পিনে মই ষ্টেজ প্ৰগ্ৰাম কৰি আছোঁ ষ্টেজ প্ৰগ্ৰেম গৈ আছোঁ আৰু এতিয়া মতলব এনেকুৱা ভাল লাগে যে মই য'তে যাওঁ মোৰ ফ্ৰেণ্ডক খালি ক'লে হ'ল যে আজি মোৰ ষ্টেজ প্ৰগ্ৰাম আছে চব মোৰ গেংখিনি আহি পিনে চেয়াৰ কৰে মোৰ কাৰণে চিঞৰে সেইটোৱে মোৰ ভাল লাগে আৰু সেইটো মোৰ কাৰণে এটা ভাল লগা মূর্তর তোমরা কই না হোক ভি কিছু লাগে তোমরা কই না হোক ভি কিছু লাগে তোকে ছাড়া বল কীভাবে থাকি আমি তোকে ভালোবাসি আমি শুধু জানি সম্ভলকে ভি না সম্ভল না সকে তোর ভালোবাসা আর তুই থাকিস পাশে তুই ছাডা মার কে আর আছে তুই ছাডা মার কে আর আছে আপনা বালে পিয়া

আপলোড কৰিছো মোৰ ইনষ্টাগ্ৰাম ফেচবুক আইডি বিবেক দত্ত বুলি নাম আছে তো তেনকা মই বহুত কভার কৰিছোঁ আপোনাৰ টুৱেণ্টি থাৰ্টি প্লাস হৈ যাব কভার কৰি পিনে মই আপলোড কৰিছোঁ ছচিয়েল মিডিয়াত মানে মূল ফ্রেন্ড সার্কল স্টেজ প্রোগ্রাম করেছে যে কৌশিক আছে আমার তরুণ দা আছে তো লগত কলেপ করেছো আর কিছু মোৰ ফ্রেন্ডস আছে ফ্ৰেণ্ড ছালি লগত আমি এই স্টেজ প্রোগ্রাম কলেপ করে করছো তো এলরত সিঙ্গারের কলেপ্রেশন করা নাই আর মূর ইচ্ছা আছে যে মানে প্রাণদীপ দা প্রাণদীপ দা আর জুবিন দা এই দুজন দার মোর কলব্রেশন করার বহুত ইচ্ছা আছে মতো জুবিন্দু মতো ইমোশন মোট কিন্তু পৰাই জুবিনদার গান ডাঙৰ ডাঙ আৰু আর দা চাইছো কিন্তু ইচ্ছা আছে যদি হয় জুবিন জুবিনদার আৰু আর প্রাণদীপ লগত কলব্রেশন করিম বলে মো মনে কয় মূর হবি তন ভরা কৰিম করি নাচি নাচি আহি নাচনি পখিলা হাঁহি হাঁহি খালি কুকুৰে কলি যা মই নাজান বোলতো তই নে ভাবিবি এৰি যাম জানৈ জান তই মোৰে যান মই তোক নাপালেও যাম মৰি যাব জানই যান তই মই তোক মো গান লিখার মেইন কারণ হল আপনার আগতে জানাইছো মই যে মই ইেজ প্রোগ্রেম যেটা গিয়েছিলাম বহুত পার্সনে খুঁজি যে তোমার নিজের গান আছে না নাই তোমার গান চেনা আছে গান তো তেতিয়া মই মানে মানে একটা মাইনাস পয়েন্ট আছিল যে মোট নিজের গান নাই মই দেখাব নাই আর বহুত মই মানে ইেজ প্রোগ্রেম আতরত মানে বিরত থাকিছ তো সেইটোরপা একটা চিন্তা হয়েছে যে যদি আগাড়ি লাগিব যদি আপগ্রেড হব লাগিব নিজের একটা স্টেপ লোক লাগিব মই আদিবাসী গান গান লিখিছ বাঙালি গান লিখিছ তো পৰা আরম্ভ করছো আর বর্তমান মই আদিবাসী গানটো মই বৰ্তমান কম্পোজ করে রাখি তো আদিবাসী মই নিজেই গান বলে ভাবি প্যার হয়ে গেলে पहली नजर में देख लो तोके तब से प्यार हो एक मौके तोके चाहना रब से तो के तोके पल याद करो तो के तोके पल याद करो ना ओ जानिया ओ जानिया একবার মোর পাশে ও জানিয়া মোর জানিয়া একবার মোর পাশে মোর ফলে এটাই মোটিভেট থাকিব যে মই জানো আজি কষ্ট করি গৈছোঁ মই যেনটু গিভ আপ কৰা নাই যে কোন বহুত ক্ষেত্ৰত মই নেগেটিভও পাইছোঁ বহুত ক্ষেত্ৰত পজিটিভ পাইছোঁ তো মই যেনটু নেগেটিভটো আতৰাই যেনটু পজিটিভ লাইন লৈ লৈ পিনে মই যেনটু আগবাঢ়ি গৈছোঁ তো মই এটাই কথা কম যে মোৰ যোনখিনি আপকামিং আহিব ছিংগাৰ্ছখিনি চ' তেওঁলোকেও যাতে সেইটো সেইটো মানে লাইনটো ধৰে যে পজিটিভ ৱেটো লৈ পিনে আৰু আগবাঢ়ি গৈ থাকে অৰে বাংলাদেশ একবারে যেই ঘৈরা তাকাশ লাগবে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা নাকি ঝকঝকে বানাস একবারে যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা নাকি ঝকঝকে বানাস ও লাহ ও লাহ ও ও Oh la la ho oh la la ho